আমার জানটাই এসে মরছে। তো দেরি লাগে দরজা খুলতে তোমার। আমি অনেক এক্সাইটেড ছিলাম তুমি আজকে আসবা। আমি তো রান্না করিনি, আমি তো এতদিন হোটেলে অর্ডার করে খাইছি। তুমি না রান্না আমি খাইতে পারি? আজকে কি খাবো তুমি বলো, ওটাই তুমি রান্না করবে। আমি আর তুমি অনেক মজা করে খাবো। আচ্ছা গুরুবার ইলিশ। আচ্ছা মজা করে রান্না। আচ্ছা তো তোমার জুতো গুলো খুলে দি। কি কি মিস করলো আমার? আমার ছাড়া কি কি তোমার ভালো লাগে না? আমার কিছুই ভালো লাগে না, তুমি তাহলে কত ভালো লাগছো আমার। আর আমি তোমার ছাড়া এতদিন কত কাম কাজ করছি জানো? বাসার কাজগুলো তো অন্তত আমার করাই লাগছে। কি করছো? অনেক কিছু করছি, ভালো লাগে না আমার। তুমি থাকলে আমার কত হেল্প করো আজকে বুঝতে পারছি। একদম হারে হারে আমি টের পাইছি। হ্যাঁ তুমি অনেক ভালো বুঝছো, তোমার মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার জজেস বানি শিখাও। জ্যাকেটটা খুলে দিই সরো। আর খাওয়া লাগবে না, এত খাও কেন না? খাই আসো না, অফিসে তো খাবার দেয় নাই। তোমার জন্য সকাল থেকে ওয়েট করতেছি, এক কাপ চাও খাইতে পারি নাই জানো। কারণ আজকে তুমি আসবা আমি কি কাজ করবো? এটা কি কোনোদিন হয়? তুমি তো বউয়ের হাতের কাজ করতে চাও না, আমি খুব ভালোভাবে জানি। সবকিছু রেখে দিছি, তিন দিন যাব থালা বাটি মাজি না, সব রেখে দিছি তোমার জন্য। তুমি জানতে আসবে তারপর আমাকে হেল্প করবে। আসো চলো জান, চলো 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 থালা বাটি ধুইতে হবে। জান সবগুলো থালা বাটি ধুয়ে দাও, তারপর আমি একটু কফি বানিয়ে খাবো। আমি কি করবো, আমার এই সুন্দর সুন্দর হাতে এগুলো করলে হাতটা নষ্ট হয়ে যাবে না? আর আমি জানি তুমি কখনোই চাও না আমি কাজ করি। তুমি চাও? তুমি আমার মিস করছো? অনেক বেশি মিস করছি। প্রতিটা কাজের সময় আমার তোমার কথা মনে পড়ছে। আমি বিছানাটাও গুছাইতে পারিনি, তিন দিন তিন বিছানায় ঘুমাইছি। এত ভালোবাসো তুমি আমারে? হ্যাঁ হ্যাঁ, কারণ তুমি বিছানা না গুছাই দিলাম তো ঘুমাইতে পারবো না। এতদিন পরে আসছেন না তুমি, সাত জন্মের ভাগ্য তোমার মতো বউ পাইছি। আচ্ছা ঠিক আছে, আমার সাত জন্মের ভাগ্য তোমার মতো তো জমে পেয়েছি। তোমার হাতের রান্না অনেক মজা। আমার বাপ মা অনেক করে শিখাইছে, আমার বাপ এক নম্বর ট্রেনিং দিছে আমার একদম। তুই আমি বল খুশি করতে এরকম বাপ শিখাইছে? তোমার আম্মু আমার মতো। তাহলে করো তোর কা ঝটকা হায় জোর সে লাগা। জান ও জান কি হইছে? ওটি তো পরে করো, টিভিটা অন করে দাও। ইশক মে তেরে লাল বাটন চাপতে তো অন হয়ে যায়। তিন দিন রিমোট চাপতে চাপতে আমার আঙ্গুলে ক্ষয় হয়ে গেছে। দাও দাও ভাগ হয়ে গেছে। আমি জানি কি খাবো, পাতিল ধোয়া হইলে কি ভুলে গেছি? ভুলে যাও কেন, মিল্কশেক খাওয়ার সময় Coca-Cola.